আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো থাকুন। মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় এই দোয়াই রাখি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই শুক্রবারের বিশেষ ভিডিওটি নিয়ে চলে এলাম। একটি শিক্ষামূলক গল্প একটি জীবনকে বদলে দিতে পারে। আজ আমি খুব সুন্দর একটি শিক্ষামূলক গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আর আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। চলুন চলে যাই আজকের গল্পে। আজ আমি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা করা একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কী করবেন যখন তিনি বুঝে উঠতে পারছিলেন না? তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালির এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সাপটি হচ্ছে কবর, যে আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। আল্লাহ আমাদের দুনিয়ার মোহ থেকে দূরে রাখুন। আমরা যেন পরকালকে ভুলে দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে না যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।